নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সময় আপনার খবর, নিউজ হেডলাইন্স এক নজর। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ তিনটি দেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার তিন দুষ্কৃতীকে। শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বর্মণ। বড়দুরে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার এক যুবক। এখন সংবাদ বিস্তারে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশ তিনটি দেশি আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল তিন দুষ্কৃতীকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ির দুটি জায়গায় অভিযান চালিয়ে উদ্ধার করে এই আগ্নেয়াস্ত্রগুলি। শিলিগুড়ি এয়ারভিউ মোড় সংলগ্ন মহানন্দা ব্রিজের সামনে থেকে দুজন এবং চম্পাশেরি এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ধৃত তিনজনের নাম অর্জুন ছেত্রী বয়স ২৫, দয়াল শীল বয়স ২৫, আশিস প্রজা বয়স ২৩। মহানন্দা ব্রিজের থেকে দুজন এবং পোকাইজোর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনটি দেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ। গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পৌর নিগমের মেয়র গৌতম দেবের সাথে আজ দীর্ঘক্ষণ আলোচনা করেন। এই আলোচনায় মূল বিষয়টি উঠে আসে যে দাবার একাডেমি হচ্ছে, কিন্তু এর জন্য পর্যাপ্ত পরিকাঠামো এবং প্রস্তাব দিতে বলা হয়েছে। দিব্যেন্দু বড়ুয়া আলোচনা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের উত্তরে জানান, ইভেন ইনডোর যেগুলো ফিজিক্যাল স্পোর্টস সেগুলো অনেকটাই মানে ব্যাঘাত ঘটেছে। তো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু দাবাটা কিন্তু আমরা এই দু বছরে লকডাউনের জন্য সেরকমভাবে অ্যাফেক্টেড হয়নি, উল্টে দাবার জনপ্রিয়তা বেড়েছে। কেননা যেহেতু এটা অনলাইনে খেলা যায়, বাচ্চারা সারাক্ষণ ধরে বাড়িতে বসে তারা কী করবে, কীভাবে সময় কাটাবে, তাই জন্য তখন দাবাটার প্রতি তারা অনেকেই ঝুঁকেছে। আর আরেকটা হচ্ছে দাবাটা যেহেতু এতে মেন্টাল যে এক্সারসাইজগুলো হয়, দাবাকে বলা হয় মেন্টাল জিম, এবং দাবার মাধ্যমে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা লজিক্যাল থিঙ্কিং বা তার ধৈর্য ইন্টুইশন পাওয়ার এগুলো যে বাড়ে, তাতে কিন্তু ডেফিনেটলি বাচ্চারা এতে অনেক বেশিভাবে এগিয়ে আসছে। বাবা মারাও চাইছেন তাদের সন্তান দাবা খেলুক, তারা প্রফেশনালি ভালো করুক বা না করুক, অ্যাটলিস্ট দাবা খেলে যে তাদের পড়াশোনা এবং কেরিয়ারে ভালো হবে এটা বাবা মারা বুঝে। ফাঁসি দেওয়া এবং খড়িবাড়ির পর এবার বাগডোগরায় আগ্নেয়াস্ত্র কার্তুজ সহ গ্রেপ্তার এক যুবক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও বাগডোগরা থানা যৌথ অভিযানে বাগডোগরা বিহার মোড় সংলগ্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেপ্তার করা হলো একজনকে। ধৃত যুবকের নাম করণ সুব্বা বয়স ২৫। ধৃত যুবক শিলিগুড়ি প্রধান নগরের রামনারায়ণ মঠ এলাকার বাসিন্দা। আগ্নেয়াস্ত্র নিয়ে কেন বাগডোগরা এসেছিল ধৃত তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। লকডাউন চলাকালীন সময়ে জনমানবহীন পথঘাট থাকাকালীন সময় এক ফোনেই করোনা আক্রান্ত রোগীদের পাশে ছুটে যেতেন তারা। সেই করোনা যোদ্ধা অস্থায়ী সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারদের সামনে এখন শুধুই অন্ধকার। করোনা অতিমারীর প্রকোপ কমতে জেলা সম্ভবত অস্থায়ী কর্মীদের কাজ ছাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। মোট ৫৬ জনকে কাজ থেকে সরানো হয়েছে বলে অভিযোগ। এর প্রতিবাদে আজ জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। পরে জলপাইগুড়ি সদর মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসেন তারা। হারানো কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা। বলেন, এই ভয়ঙ্কর সময়ে আমরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছি। আজ আমাদের যা অবস্থা তাতে স্বেচ্ছায় মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো উপায় নেই। তারা জানান, দেখুন দাদা, আমাদের কোভিড-19 সম্পূর্ণ কোভিড-19 পিরিয়ডে আমরা নিজের পরিবারকে সাথে রেখে নিজের জীবনকে বিপন্ন করে আমরা কোভিড এর পুরোনায় কাজ চাচ্ছি। কারণ আমরা কাজ করেছি কোভিড পিরিয়ডে, এই সিচুয়েশনের পরিস্থিতিতে হঠাৎ করে আমাদের বন্ধ করে দিল, আমাদের করুণ দুর্দশা। আমরা যে কী করব আমরা ভেবে উঠতে পারছি না। সুতরাং আমরা এখন কী পরিস্থিতি রয়েছি, রাত্রেবেলা আমাদের ঘুম কেড়ে নিয়েছে, আমাদের ঠিকঠাক মতো কারো খাওয়া হয় না, ৩৬৫ দিন আমরা শ্রম দিয়েছি, শ্রম দেওয়ার ফলে আজ আমরা বিপন্ন, আজ আমরা মানসিক টেনশনে ভুগছি, যার জন্য আজ আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের যে সর্বোচ্চ পিতামহ তাদের কাছে আমরা সবাই দ্বারস্থ হয়েছি। দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় উত্তাল হলো জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন পরেশ মিত্র কলোনি এলাকা। আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ ইফটিজিং এর একটি পুরনো বিবাদকে ঘিরে একদল দুষ্কৃতী বাঁশ ও ধারালো অস্ত্র দিয়ে মেরে এক মহিলা সহ কয়েকজনকে জখম করে।
গুরুতর আহত অবস্থায় সকলকে ভর্তি করা হয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। পুরনো বিবাদের বদলা নিতে এই ঘটনা বলে জানান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এই ক্যাচালটা হচ্ছে বিগত রং খেলার ক্যাচাল। রং খেলা একটা মানে রং কেনা নিয়ে মানে একটা দোকানে যায়, ওরা দোকানে গিয়ে মানে যেটুকু রিপোর্ট পাওয়া যায় তো রংটা ওখানে শেষ হয়ে যায়। শেষ হওয়ার পর দোকানদার বলে রংটা শেষ হয়ে গেছে, তার পরিবর্তে এরা গালে গালেজ করে, সেখানেই ক্যাচালটা হয়। তারপরে মোটামুটি আমরা ওই পাশে পঞ্চায়েত, এই পাশে পঞ্চায়েত মিলে ওদের সাথে আলোচনা করি, এ আমি আমাদের ছেলেদের সাথে আলোচনা করি যে ক্যাচালটা যাতে বেশি বাড়ানো না যায়, ক্যাচালটা থামাই দিতে। তো মোটামুটি রং খেলার থেকে আজকে অবধি থামানোই ছিল। আজকে হঠাৎ ওই হোলির দিন মানে কোনো কারণে তার মাথায় লাগে, তো সে আসে। সে আসার পরে সবার সাথে কথা বলে এবং আমিও বলি, তাকে বুঝাই, বোঝার পরে তো চলে যায়। তারপরে আমি আমার কাজে যখন যাই তখন হঠাৎ করে আবার আমাকে ফোন করে যে এরকম ওরা নাকি আবার পাড়ায় ঢুকে গেছে। পাড়ায় ঢুকে গিয়ে এখন সময় একটি বিরতির। BPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। आपकी जमीन आपका आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3-6 कट्ठा तक। सुविधाएं मिलेंगी, लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकेंड फेज की बुकिंग है जारी, तो देर किस बात की। अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीम लैंड अम्यूजमेंट पार्क फूलबाड़ी सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011। ফিরে এলাম বিরতির পর। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ফের বেআইনি অস্ত্র উদ্ধার করল ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশের কাছে আগাম খবর ছিল ধূপগুড়ি ব্লকের মাগুরমারি গ্রাম পঞ্চায়েতের বিনয় সাম্যর এলাকায় এক ব্যক্তিকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায়। খবর পেয়ে গতকাল গভীর রাতে ধূপগুড়ি থানার পুলিশ ওই এলাকায় পৌঁছে সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শটার সহ একটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর আলতা গ্রামের বাসিন্দা ধৃত ব্যক্তির নাম রবিউল হোসেন। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। সাধারণ মানুষের চোখের চিকিৎসা পরিষেবা উন্নত প্রদান করতে সেবা ফাউন্ডেশনের সহায়তায় শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের অঙ্গ হিসেবে নকশালবাড়িতে খোলা হলো গ্রেটার লায়ন্স ভিশন সেন্টার নকশালবাড়ি। আজ ভিশন সেন্টারের উদ্বোধন করলেন নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর কুন্তল ঘোষ। উপস্থিত ছিলেন লায়ন্সের সিইও ডক্টর রাজেশ সাইরি, পিসি মাস্কারা, সভাপতি টিএম তিওয়ারি, বিষ্ণু কেডিয়া, পিএল কেডিয়া, প্রহ্লাদ বিশ্বাস, অনিল সাহা, নরেন্দ্র প্রসাদ, কুলদীপ শর্মা, ডক্টর রূপা চৌধুরী সহ অন্যান্যরা। উত্তরবঙ্গের 30টি সেন্টারের মধ্যে 1টি সেন্টার হাসপাতালে নকশালবাড়িতে এবার লায়ন্স। তবে এর আগেও প্রতি মাসে লায়ন্সের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
নকশালবাড়ি থানায়। স্বল্প মূল্যে চশমা প্রদান থেকে শুরু করে বিভিন্ন সুবিধা থাকছে এই সেন্টারে। নকশালবাড়ি এই সেন্টারের মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরিষেবা প্রদান করবেন বলে জানা গিয়েছে। রামনবমী শোভাযাত্রা উপলক্ষে প্রশাসনিক বৈঠক করা হলো। 10 এপ্রিল রয়েছে রামনবমী শোভাযাত্রা। আর এই উপলক্ষে ফুলবাড়ি এলাকা সহ সমস্ত এলাকায় ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। আর সেই উপলক্ষে 10 এপ্রিল দিনটি শান্তিপূর্ণ রাখতে এবং সুষ্ঠুভাবে রামনগর শোভাযাত্রা পরিচালনার জন্য আজ নিউ জলপাইগুড়ি থানা প্রাঙ্গনে একটি প্রশাসনিক বৈঠক ডাকা হয়, যেখানে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত যে সমস্ত রামনবমী কমিটির সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেককে আজকের এই বৈঠকে ডাকা হয়। কমিটির সাথে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা, ডিসিপি ইস্ট জয় টুডু, এসিপি সুরেন্দ্র শুভেন্দ্র কুমার, এনজিপি থানার ওসি সমীর তামাং ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা। আমাদের রামনবমীর একটা কোঅর্ডিনেশন মিটিং ছিল এনজিপি থানায়। আমরা গতকাল আমার সঙ্গে শিলিগুড়ি থানায় বলেছি এবং আজকে একটা মিটিং ভক্তিনগর আছে। রামনবমী যাতে সুস্থভাবে হয়, কোনো আইন শৃঙ্খলা যাতে ল অর্ডার সিচুয়েশন ভালো থাকে, সেই ব্যাপারে একটা কোঅর্ডিনেশন মিটিং রাখা হয়েছিল, আমরা এই মাত্র শেষ করলাম। পশ্চিমবঙ্গ নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের আর্থিক সহায়তায় রাজগঞ্জে তৈরি হলো আম্বেদকর ভবন। রাজগঞ্জের পান্তাদারি গ্রাম পঞ্চায়েতের শিমুলবাড়ি ভবনে তৈরি করা হয় তা। গতকাল মহিলা পরিচালিত এই ভবনের উদ্বোধন করেন নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। 3.5 লক্ষ টাকা ব্যয় ভবনটি তৈরি করা হয়। মূলত মহিলাদের ক্লাব ঘর হিসেবে ওই ভবনটি তৈরি করা হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, নবশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের সদস্য সঞ্জীবন মণ্ডল, বোর্ডের জলপাইগুড়ি জেলা সভাপতি শরৎ মণ্ডল, ভীম সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হলো। কোচবিহার কোতোয়ালি থানার পক্ষ থেকে পুলিশ সুপার সুমিত কুমার জানান, চুরি যাওয়া 87টি মোবাইল উদ্ধার করে তাদের মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয়। কোচবিহার অনেক বড় জেলা, প্রায় মোবাইল চুরি বা মোবাইল ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে থাকে। সেই সমস্ত মোবাইল ফোনগুলিকে উদ্ধার করে ছোট একটি অনুষ্ঠানের মাধ্যমে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হলো আজ। আমাদের বড় জেলা আছে, এখানে মোবাইল হারিয়ে যায়, চুরি করে নেয়, অনেক রকম ক্রাইম হয়। তো আমরা মাঝে মধ্যে করি কি, একবার লোকদেরকে, যার মোবাইল একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, তো আজকে 87টা মোবাইল লোকদেরকে ফেরত দেওয়া হয়েছে রিকভার করার পরে। ওটাই আজকে ছোটো অনুষ্ঠান ছিল, ওটা সবাইকে দেওয়া হয়েছে। কুচিয়াগঞ্জ থেকে ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম ভীম হাসদা, বয়স 30 বলে জানা গিয়েছে। এদিন সকালে স্থানীয়রা প্রথমে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান এবং খবর দেন পুলিশকে। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এখনকার মতো খবর এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार। सर मिठाई खाइए सर। बिटिया ने 12वीं पास कर लिया। अरे आगे की पढ़ाई का क्या सोचा? अरे कहाँ गुंजाइश है। ना ना ना, जरूरत गुंजाइश की नहीं, समझदारी की। अरे आज ही बिटिया का एडमिशन DPMI में करवा दीजिए। DPMI बैठिए। पिछले 20 सालों से पैरा मेडिकल का नामी इंस्टीट्यूट है। DPMI के पास आउट की डिमांड आज सिर्फ देश में ही नहीं बल्कि विदेशों में भी है। हाँ, ये सब तुम्हारे बजट। DPMI सम्मान के साथ सुनिश्चित रोजगार।